হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, শাড়িতে লেগে থাকা স্টিকারগুলো কি আপনারা ফেলে দিচ্ছেন? একদমই ফেলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো এমন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। আমরা যখন এঁঠো বাসনগুলো ধুই, তো এঁঠো বাসনগুলো ধুয়ে ধুয়ে এইরকমভাবে গামলার মধ্যে রাখি। তো এক্ষেত্রে বন্ধুরা একটা সমস্যা হয়, আপনারা দেখবেন আমরা যখন বাসনগুলোকে ধুয়ে এভাবে রাখি, আমরা ভাবি বাসনগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বিশেষ করে রাত্রেবেলায় যখন আমরা ডিনার করে নিই, ডিনার করার পরে যে এঁঠো বাসনগুলো থাকে সেগুলো যখন আমরা এইভাবে গামলার মধ্যে রেখে দিই আর খোলাই থাকে, যার ফলে কি হয়, টিকটিকি, আরশোলা, আরও না জানি কত রকমের পোকা মাকড় রাতের অন্ধকারে বাসনগুলোতে মুখ দিয়ে থাকে, এমনকি বাসনগুলোর মধ্যে অনেক সময় চলাফেরা করে থাকে। তাই বাসন মাজার পরে কখনোই আপনারা বাসনগুলোকে এভাবে খোলা রাখবেন না, বিশেষ করে রাত্রেবেলায়। বাসনগুলোকে এভাবে যে কোনো ধরনের পুরনো ওড়না বা বেডশিট ছেঁড়া বা যে কোনো ধরনের কাপড়ের সাহায্যে এইভাবে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন বাকেটটা পুরোপুরিভাবে ঢাকা থাকবে, যার ফলে বন্ধুরা এই গামলার মধ্যে টিকটিকি, পোকামাকড় কোনো কিছুই ঢুকতে পারবে না। তাই এই অভ্যাসটি আজ থেকেই শুরু করে ফেলুন। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। লুচি খেতে মোটামুটি আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় লুচি মাখার ময়দাটা নরম মাখা হয়ে গেছে। এবার নরম ময়দা দিয়ে লুচি বেলতে সত্যিই খুব সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় শুকনো ময়দা যদি এর সাথে অ্যাড করা যায় তাহলে সেই ময়দা মাখাটা আর ভালো হয় না, লুচিটাও কিন্তু ভালো হয় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন, আমি বেলন চাকির মধ্যে প্রথমে ভালো মতো করে তেল মাখিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে কি করতে হবে, লুচি কিভাবে বেলতে হবে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো নরম ময়দা দিয়ে যখন আমরা লুচি বেলি তখন দেখুন এই সমস্যাটা হয়, এই লুচিটাকে তুলতে অসুবিধা হয়, ছিঁড়ে যায়, ফেটে যায়। আর এমনিতেই ময়দা কিন্তু খুব টান মারে, তাই বেলতে বেলতে ছোটও হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা লুচিটাকে না উঠিয়ে, মানে যে লুচিটা আপনারা বেলছেন সেটাকে বারবার না উঠিয়ে যদি আমরা চাকিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটাকে বেলতে পারি, তাহলে দেখবেন ময়দা মাখাটা নরম হলেও লুচিটা বেলতে আর কোনো সমস্যা হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। এবার দেখুন বন্ধুরা, লুচি ভাজার জন্য যখন আমরা তেল গরম করতে বসাই, সেই তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু লুচি ফোলেও না, লুচি ভালো ভাজাও হয় না। আর যখন আমরা তেল গরম করতে বসাই তখন আমরা কিন্তু বুঝতেও পারি না তেলটা কতটা গরম হয়েছে, আর যার ফলে কি হয়, প্রত্যেক বাড়ি দেখবেন প্রথমকার লুচিটা আমাদের নষ্ট হয়ে যায়, কারণ তেল গরম না হলে লুচি কিন্তু ভালো মতো ফোলে না বা ভাজা হয় না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে বেলনটা দিয়ে আপনারা লুচি বেলবেন সেই বেলনটাকে সেই তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেবেন। এতে কি হবে, তেলটা যদি খুব গরম হয় তাহলে দেখবেন এভাবে বাবল উঠবে, আর যদি তেল গরম না হয় তাহলে কোনো রকম বাবল উঠবে না। তাহলে আমরা লুচি ভাজার জন্য তেল গরম হয়েছে কি না খুব সহজেই আমরা এই পদ্ধতিতে বুঝে নিতে পারবো। তাই বন্ধুরা এবার থেকে আপনারা লুচি ভাজার সময় এই ট্রিকেই লুচি ভাজবেন, তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটি লুচি ফুলকো ফুলকো আকারে ফুলে উঠবে, আর প্রথমকার লুচিটা কখনোই নষ্ট হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, গরমে সবজি বলতে ঢ্যাঁড়স, পটল এগুলোই, আর বিশেষ করে যখন আমরা ঢ্যাঁড়স কাটি তখন দেখবেন প্রচুর টাইম লেগে যায়। একটা একটা ঢ্যাঁড়স কাটতে অবশ্যই আমাদের কিন্তু অনেক টাইম তো লাগবেই, আমরা ছুরি দিয়ে কাটি বা বটি দিয়ে কাটি, যাই দিয়ে কাটি না কেন ঢ্যাঁড়স কাটতে গিয়ে দেখুন এইভাবে সমস্যাও হয়ে থাকে আর অনেক বেশি টাইমও লাগে, আর ঢ্যাঁড়সগুলো এক সমান আমরা কাটতেও পারি না। তো তার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ছোট্ট ট্রিক যার সাহায্যে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি কি করছি, অনেকগুলো ঢ্যাঁড়স আমি একসাথে নিয়ে নিচ্ছি আর একটা বান্ডিল তৈরি করব ঢ্যাঁড়সে, ঠিক আছে? তো এই যে গাডার দিয়ে আমি দেখুন এই ঢ্যাঁড়সের বান্ডিলটাকে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে এবার আমরা যখন এইভাবে এই পদ্ধতিতে ঢ্যাঁড়স কাটবো তখন দেখবেন একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স আমরা কেটে ফেলতে পারবো, আর প্রত্যেকটি ঢ্যাঁড়সের সাইজ কিন্তু এক বরাবর হবে, আর ঢ্যাঁড়স কাটতেও কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই পদ্ধতিতে চাইলে আপনারা বটিতেও কাটতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন, খুব সহজেই আপনারা ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে পারবেন।
তাই দেখুন বন্ধুরা, ঘন্টার কাজ আমরা মিনিটে কিভাবে করে নিতে পারলাম, আর কাজগুলো আমাদের এভাবে খুব সহজও হয়ে যায়। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলিলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, চা তৈরি করার পরে যে ইউজ করা চা পাতা, সেই চা পাতাটাকে আমরা সবাই ফেলে দিই, কিন্তু আজকে আমি আপনাদের বলবো একটা দারুণ আইডিয়া। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি এই যে ইউজ করা চা পাতা, আর একটা পাত্রে আমি কিন্তু এক গ্লাস মতো জল নিয়েছি, আর সেই জলের মধ্যে ইউজ করা চা পাতা আমি ঢেলে দিলাম। তো চা পাতা দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে এক চামচ মতো লবণ। তো এখানে বন্ধুরা, যেই লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই লবণটাই নিয়েছি। তো এখানে লবণ দেওয়ার পরে আপনারা চাইলে বেকিং সোডা, মানে খাবার সোডাও দিয়ে দিতে পারেন, তবে খাবার সোডা না দিলেও হবে। তো তারপরে আমাদের নিয়ে নিতে হবে ট্যাবলেট। এখানে বলে রাখি, যে কোনো ধরনের ট্যাবলেট নেবেন, পার্টিকুলার কোনো ট্যাবলেটের নাম নেই, যেই ট্যাবলেটটাই নিতে হবে, চাইলে আপনারা এক্সপায়ারি ট্যাবলেটও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার কি করতে হবে, সেই জলটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, যাতে সবগুলো জিনিসের গুণ যেন জলের মধ্যে মিশে যায়, ট্যাবলেটটাও যেন একদম মানে গলে এই জলের সাথে ভালোভাবে মিশে যায়। দারুণ একটি সলিউশন তো তৈরি হয়েই গেল। আমি এই সলিউশনটাকে দেখুন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এই সলিউশনটাকে আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। যেমন দেখুন বন্ধুরা, ওয়াশ বেসিন, আমরা খাওয়া দাওয়ার পরে যখন হাত ধুই তখন খাবারের ছোটো ছোটো টুকরোগুলো ড্রেনের মধ্যে লেগে থাকে, যার ফলে কি হয়, আরশোলা পোকামাকড় এই ওয়াশ বেসিনের ড্রেনের থ্রু উঠে আসে। তো সেক্ষেত্রে মাঝে মধ্যেই যদি আপনারা এই ট্রিকটি করতে পারেন, তাহলে দেখবেন সবসময় আপনাদের ওয়াশ বেসিনটি পরিষ্কার তো থাকবেই থাকবে, অনেক সময় দেখা যায় ওয়াশ বেসিনের ড্রেনের জাম লেগে যায়, সেই জামটাও ছেড়ে যাবে। তাছাড়া বাথরুমের ড্রেনে বা কিচেন সিঙ্কের ড্রেনেও ঢেলে দিতে পারেন, দারুণ সলিউশন খুব কাজে দেবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, নতুন শাড়ি কিনলেই দেখবেন সেই শাড়ির মধ্যে স্টিকার, ক্যাটলগ এগুলো কিন্তু থাকে, আর আমরা তো শাড়িটা যখন পরি তখন কি করি, সেই স্টিকার বা ক্যাটলগগুলোকে ফেলে দিই। তো সেই স্টিকার আর ক্যাটলগগুলো কোনো কাজের নয় বলে আমরা সবাই কিন্তু ফেলেই দিই, কিন্তু বন্ধুরা স্টিকার কখনোই ফেলবেন না। ক্যাটলগের একটা আইডিয়া আমি এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কীভাবে কী কাজে আমরা এই শাড়ির ক্যাটলগগুলোকে কাজে লাগাতে পারি, বা চুড়িদারের সাথে যে ক্যাটলগগুলো থাকে সেগুলোকে কাজে লাগাতে পারি। কিন্তু আজকে আমি আপনাদের বলবো শাড়িতে লেগে থাকা এই যে স্টিকারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টিকারটাকে আমরা কী কাজে লাগাতে পারি না ফেলে দিয়ে। তো এই স্টিকার কখনোই আপনারা ভুলেও ফেলবেন না। তো এই যে দেখুন বন্ধুরা, স্টিকারটা আমি তুলে নিচ্ছি, আর স্টিকারটা তোলার সময় আলতো হাতে তুলবেন, যাতে স্টিকারটা ছিঁড়ে না যায়, ঠিক আছে। ছিঁড়ে গেলে কিন্তু আর ইউজ করতে পারবো না, তার জন্য একটু সাবধানে স্টিকারটা তুলে ফেলবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই স্টিকারটাকে আমরা কী কাজে লাগাবো। তো দেখুন বন্ধুরা, সুইচবোর্ড, তো সুইচবোর্ডের মধ্যে যে প্লাগ থাকে, তো সেই প্লাগের মধ্যে দেখুন এভাবে ছিদ্র থাকে। তো বাড়িতে যখন অনেক সময় হয় ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাই প্লাগের ভেতরে আঙুল ঢুকিয়ে দেয়, আঙুল ঢুকিয়ে দিলে কী হয়, অনেক সময় বিপদ ঘটে যায়। আবার অনেক সময় দেখা যায় বিশেষ করে কিচেনের দেওয়ালে যে সুইচবোর্ডটা থাকে, আর আমরা মাঝে মধ্যেই যখন কিচেন পরিষ্কার করি, কিচেনের দেওয়ালগুলো যখন ধুয়ে মুছে পরিষ্কার করি, তো তখন কিচেনের দেওয়ালগুলোকে পরিষ্কার করার সময় বা সুইচবোর্ডটাকে পরিষ্কার করার সময় এই যে দেখুন প্লাগের ভেতরে কিন্তু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর প্লাগের ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিপদ ঘটতে পারে। তো তার জন্য বন্ধুরা, শাড়ির স্টিকারটাকে যদি আমরা এইভাবে করে সুইচবোর্ডের যে প্লাগটা রয়েছে সেই প্লাগের মধ্যে চিটিয়ে দিতে পারি বা আটকে দিতে পারি, তাহলে দেখবেন প্লাগটা পুরোপুরিভাবে স্টিকারের সাহায্যে বন্ধ হয়ে যাবে, কভার হয়ে যাবে, যার ফলে কি হবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলেও কিন্তু ভয়ের আর কোনো কারণ থাকবে না, কারণ দেখুন প্লাগটা পুরোপুরিভাবে স্টিকারের সাহায্যে একদম কভার হয়ে গেছে। আর যখন আপনারা রান্নাঘর পরিষ্কার করবেন, সুইচবোর্ড পরিষ্কার করবেন, সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজে এসে যাবে, আশা করছি ট্রিকটি কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।